কিরে, তোরা সেই কখন গেছিস আর কখন ফিরলি? আমাদের জন্য পজিটিভ খবর কিছু আছে? জয়া আজ ভোর রাত্রি স্বপ্ন দেখেছে, দাদু ভাইয়ের খবর পেয়েছে। সেই আনন্দে সে তো একাই ছুটেছে পুজো দিতে কৃষ্ণজির কাছে। আমারও মন বলছে সকাল থেকে কোনো একটা ভালো খবর আছেই আমাদের জন্য। আমার মন কি খুব ভুল কথা বলছি দাদু ভাই? তুতুল, কিছু তো একটা খবর পেয়েছিস নাকি কোনো খবরই পাসনি? তোর মুখটা এরকম লাগছে কেন তুতুল? বাবা, জটিলতা কিছু কমেনি, জটিলতা আরো বেড়ে গেছে। ওই একই দিনে দুটো আশ্রমে দুটো বাচ্চাকে পাওয়া গেছে। তার মধ্যে একটা বাচ্চাকে ঋষি অ্যাডপ্ট করেছে আর একটা বাচ্চা বিদেশে চলে গেছে। আবার তার পরের দিন আরো একটা বাচ্চাকে পাওয়া গেছে অন্য একটা আশ্রমে। পরের দিনের কথা আমি ছেড়েই দিলাম, কিন্তু এই দুটো বাচ্চার মধ্যেই আমি কি করে শিওর হই বলতো কোনটা আমাদের বাচ্চা? কোন একটা বাচ্চাকে পাওয়া গেলে তার একটা শিওর হওয়া যেত যে সেই আমাদের বাচ্চা। তাহলেও কি নিশ্চিত হওয়া যেত আয়ুষ? শিবু যে ঠিক কথা বলছে, তারও যে দিনকাল ঠিক হচ্ছে কিনা সেই গ্যারান্টি কে দেবে? শিবু জায়গাটা কিছুতেই মনে করতে পারলো না। না, জায়গাটা তো মনে করতে পেরেছে বাবা। শিবু দাদা বললো যে ওই যে ওরা ওই রুট ধরেই যাচ্ছিল আর যাওয়ার পথে একটা আশ্রম থেকে ওরা বাচ্চাটাকে ওই আশ্রমের সামনে নামিয়ে দেয়। প্রবলেমটা হলো ওই ওই রুটে চারটে আশ্রম আছে। এবার ওই চারটে আশ্রমের মধ্যে কোন আশ্রমটা শুধুমাত্র নাম মনে রাখতে পারেনি। এই অবস্থায় বাবা আমি কাকে চার্জ করব? আমার কি কাউকে চার্জ করার আছে? আচ্ছা বাবা, তুমি বলো, এই দুজন বাচ্চার মধ্যে তো একজন আমাদের সোনা, এটা তো নিশ্চিত। না মা, এটা পুরোপুরি নিশ্চিত নয়। এই কারণে নিশ্চিত নয় যে শিবু তো ভুলও বলতে পারে। শিবুর কথা কি আইনে টিকবে? আমি এই কথাটাই ওকে বোঝাতে বোঝাতে এনেছি বাবা।